রামেন্দ্র সিংহ রায় টেলিফোনিক সাক্ষাৎকারে আমাদের সঙ্গে রয়েছেন। সদ্য নির্বাচিত সভাপতি তিনি হয়েছেন আরামবাগ সাংগঠনিক জেলার। রামেন্দ্র বাবু, প্রথমেই বলি যে যে চর্চা চলছে যে ব্লক সভাপতি সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে, সে ব্যাপারে দল ঠিক কোন জায়গায় রয়েছে এবং এই মুহূর্তে আপনাদের কর্মসূচি কি কোন দিকে রয়েছে? কর্মসূচি কিছু এখন নেই, এখন করোনা পরিস্থিতিতে রাজনৈতিক সমস্ত কর্মসূচি বন্ধ আছে। আমি প্রেসিডেন্ট হয়েছি, আমাদের বিভিন্ন ব্লকের নেতৃত্বদের সাথে সাক্ষাৎ করছি, কথাবার্তা বলছি, তাদের মতামত নিচ্ছি কিভাবে সংগঠনকে আরো চাঙ্গা করা যায়, এইটুকুই চলছে। যে ব্লক সভাপতি বা অঞ্চল সভাপতি নির্বাচনগুলো কোন পরিস্থিতি? দেরি হবে, এটা আমাদের দলের আভ্যন্তরীণ বিষয়, এখান থেকে রিপোর্ট যাবে, ওখানে তো আমাদের সর্বোচ্চ নেতৃত্ব থাকবে, সেখানে ঠিক হবে। দুয়ারে সরকার কর্মসূচিতে কিরকম সাড়া? দুয়ারে সরকার কর্মসূচিতে ব্যাপক সাড়া, ব্যাপকভাবে মানুষ আসছে, তাদের প্রয়োজনীয় জিনিস ক্যাম্প থেকে জানছে, ফর্ম ফিল আপ করছে তারা, যাতে সেই সমস্ত বেনিফিটগুলো পায়, তার জন্য মানুষের মধ্যে আগ্রহ খুব বেশি। অসংখ্য ধন্যবাদ, ছোট্ট রিয়াকশন আমরা নিলাম, আমরা এইভাবেই প্রত্যেকদিন রিয়াকশন। ধন্যবাদ রামেন্দ্রবাবু। ধন্যবাদ।